আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিতু ব্লগ। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব, আমি আসলে যাচ্ছি ট্রেনে করি মুরগির ফার্মে, তো সাথে আপনাদেরকেও নিয়ে যাচ্ছি। আপনারা দেখেন আমরা কোথা থেকে মুরগি কিনে নিয়ে আসি। তো আমি এখন ট্রেনের জন্য অপেক্ষা করব, ট্রেন আসলে আমি চলে যাব মুরগির ফার্মে। ট্রেন এখনও আসেনি, আমি অপেক্ষা করতেছি যে ট্রেনের জন্য, ট্রেন আসতে আসতে একটু সময় লাগবে। ট্রেন আসলে আবার আপনাদেরকে আমি দেখাবো ট্রেন আসছে। ওই যে আমার ট্রেন চলে আসছে, আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে লম্বা ট্রেন চলে আসছে। তো এটা করে এখন আমি চলে যাব মুরগির ফার্মে। আমরা অলরেডি চলে আসছি, এই যে আমাদের মুরগির ফার্ম। তো এখানে অনেক ধরনের মুরগি আছে, কিছু আছে একদম আমাদের দেশের মতো সাদা ফার্মের মুরগি, আর কিছু আছে কালো গোলা, আর কিছু আছে মিডিয়াম হাফ চিকেন, আর কিছু আছে দেশীয় রেগুলার চিকেন, যেগুলা গ্রাম দেশে আমরা পালি ওগুলা। তো আমি নিয়ে যাবো মিডিয়াম হাফ চিকেন আর রেগুলার যেগুলা হাট গ্রাম দেশে আমরা পালি ওগুলা। মোট আমি 11টা মুরগি নিয়ে যাব আর 4টা হাঁস নিয়ে যাব। আরও বেশি নিয়ে যেতাম, মিডিয়াম হাঁস চিকেন যেগুলো ওগুলো একটু বড়, এজন্য একটু কম নিচ্ছি, 6টা নিয়ে যাচ্ছি। আর যেটা হাঁস চিকেন ওটা 4টা, আর একটা ওরা ফিরে দিচ্ছে মোট 11টা, আর আমি 4টা হাঁস নিয়ে যাব। করোনার কারণে ভয়ে নিয়ে যাচ্ছি, আজকে আমার নতুন ফ্রিজ আসছে, ফ্রিজে রাখার জন্য আমি বলে দিয়ে নিয়ে যাইগা, আবার নাকি করোনা বাড়বে সবাই বলতেছে এই ভয়ে। তো এখানে ওদের খাসি আছে, বেড়া আছে, ফাটো আছে। আমাদের এখানে যখন কোরবান হয় এই ধরনের ফার্মে আসে, সবাই কোরবান করে, গরু ছাগল, মানে গরু বেড়া খাসি যে যেটা দেয় আর কি। তো এই সুযোগ আপনাদেরকে দেখাই নি। তো আপনাদের কাছে দেখতে কেমন লাগে আমাকে বলবে। আসলে আমি হাঁসের মাংস দুইটা করে রান্না করব, দুইটা দুইটা করে আলাদা করে আমি প্যাকেট করব। এখানে দুইটার মাংস আমি রাখব, আর দুইটা মাংস আরেকটা ব্যাগে রাখব, কারণ হাঁসের মাংস খুবই মানে অনেক মনে হয় যেন অনেক বেশি, যখন রান্না করি তখন একদম কমে যায়। তো আমি কিছু যে কলিজা যেগুলো দিয়েছি ওগুলো একটু কেটে কুটে পরিষ্কার করে একসাথে রেখে দেব, কালকে রান্না করব, এই জন্য আমি একটু পরিষ্কার করে রেখে দিচ্ছি।
ফ্রিজে নিয়ে যাব। এই যে আমার এটা ফ্রিজ নতুনটা, এটার মধ্যে আমি সবগুলো এখন রাখবো। কালকে আরগুলো বাজার করব, আজকে আমি মুরগিটা রেখে দেব। কালকে ইনশাল্লাহ গরুর মাংস মাছ সবগুলা এনে রাখবো। এই আর কি, এই হলো আমার বাজার, করোনার বাজার, 2-3 মাসের জন্য বাজার। দেখতেই পাচ্ছেন আপনারা, এটার নাম রাখছি আমি করোনা ফ্রিজ। তো